এর আগের ভিডিওটিতে আমরা দমদম এয়ারপোর্ট গার্লস হাই স্কুলের টেস্টের 10টা প্রশ্ন আলোচনা করেছি। এর পরের প্রশ্নগুলি চলো আলোচনা করা যাক। 11 নম্বর প্রশ্নটা আছে, প্রচুর পরিমাণে শ্লেষ্মা উৎপন্ন হয় নিচের কোন রোগটিতে? হাঁপানি, ব্রঙ্কাইটিস, জন্ডিস, ক্যান্সার। 4টি যে বিভিন্ন রোগের নাম দেওয়া আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কী কী ঘটনা ঘটে চলো সংক্ষেপে আলোচনা করি। হাঁপানিরও কী কী কারণে হতে পারে? বিভিন্ন রকমের অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থ, বায়ুদূষক, সিগারেটের ধোঁয়া, এই সমস্ত কারণগুলি হাঁপানি রোগের জন্য দায়ী। হাঁপানি রোগের ক্ষেত্রে কী কী সমস্যা দেখা দিতে পারে? কষ্টকর শ্বাস প্রশ্বাস, কাশি, বুকের মধ্যে শাঁসা শব্দ ইত্যাদি উপসর্গ হাঁপানি রোগের ক্ষেত্রে দেখা যায়। তার পরের রোগটি দেখো, ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস কেন হয়? ধোঁয়া, ধুলো, ধূমপানের ধোঁয়া ইত্যাদি বিভিন্ন রকমের কারণের জন্য ব্রঙ্কাইটিস রোগ হয়ে থাকে। ব্রঙ্কাইটিস রোগের ক্ষেত্রে ফুসফুসে আমাদের যে বায়ু চলাচলের পথ রয়েছে, সেখানে এই সমস্ত দূষিত পদার্থগুলো প্রবেশ করে প্রদাহ সৃষ্টি হয়, তার ফলে আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত সৃষ্টি হয়। কী কী সমস্যা হয়? কফ হয়, সাদা বা হলুদ বর্ণের শ্লেষ্মা উৎপন্ন হয়, ক্লান্তি আসে, গলায় ঘা ইত্যাদি বিভিন্ন উপসর্গ দেখা দেয়। তাহলে আমাদের প্রশ্নটি ছিল যে শ্লেষ্মা উৎপন্নকারী রোগ কোনটি। তাহলে দেখো, আমরা দেখলাম ব্রঙ্কাইটিস রোগের ক্ষেত্রে প্রচুর পরিমাণে শ্লেষ্মা উৎপন্ন হয়। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটি হবে ব্রঙ্কাইটিস। জন্ডিস রোগ কেন হয়? আমাদের দেহে যখন আরবিসি ভেঙে যায়, তখন দেহের মধ্যে বিলিরুবিনের পরিমাণ প্রচুর পরিমাণে হয়ে থাকে। এই বিলিরুবিনের পরিমাণ যখন প্রচুর পরিমাণে হয়, তখন আমাদের দেহ ত্বক এবং চোখ হলুদ বর্ণ ধারণ করে এবং এর ফলে আমাদের জন্ডিস রোগ হয়। ক্যান্সার, ক্যান্সার কখন হয়? বিভিন্ন কার্সিনোজেন অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী বিভিন্ন পদার্থ, তাদেরকে আমরা কার্সিনোজেন বলে থাকি, তারা হচ্ছে ক্যান্সার রোগের জন্য দায়ী। ক্যান্সার রোগের ক্ষেত্রে আরও অনেক রকমের কারণ রয়েছে, তবে মেন হচ্ছে কার্সিনোজেন। তারপরে দেখো, ক্যান্সার রোগের ক্ষেত্রে কী কী উপসর্গ, এগুলো হচ্ছে প্রাথমিক উপসর্গ। কাশি, যেটা দীর্ঘস্থায়ী থাকবে, ওজন হ্রাস হবে, জ্বর, বুকে ব্যথা, নিউমোনিয়া ইত্যাদি, এগুলো হচ্ছে ক্যান্সারের প্রাথমিক উপসর্গ। তাহলে আমাদের প্রচুর পরিমাণে শ্লেষ্মা উৎপন্ন হয় কোন রোগটিতে? ব্রঙ্কাইটিস। তার পরের প্রশ্নটি কি আছে দেখো, বায়োজেনিক মতবাদের প্রবক্তা হলেন হেকেল, হ্যালডেন, ওপারিন, ল্যামার্ক। এর সঠিক উত্তর হবে হেকেল। হেকেল হচ্ছে বায়োজেনিক মতবাদের প্রবক্তা। বায়োজেনিক মতবাদ সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা দিয়েছিলেন লুই পাস্তুর এবং তার সম্পূর্ণ ধারণা দেন হেকেল। তার পরের প্রশ্নটি কি আছে, মিলার ও উড়ে পরীক্ষায় সংশ্লেষিত জৈব উপাদান হল প্রোটিন, শর্করা, নিউক্লিক অ্যাসিড না অ্যামাইনো অ্যাসিড? এর সঠিক উত্তর হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এর পরের প্রশ্নটি, নিচের কোনটি সঠিক? দেখো অপশানস রয়েছে, ডাউন সিনড্রোম, 2A+X0, ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্ট এইরকম, হিমোফিলিয়া এক সংযোজিত জিনের জন্য হচ্ছে, টার্নার সিনড্রোম, ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্টটা এইরকম, থ্যালাসেমিয়া ওয়াই সংযোজিত জিনের জন্য হচ্ছে। 4টি রোগের ক্ষেত্রে কী কী ঘটনা ঘটছে বা কেন হচ্ছে চলো আলোচনা করি। থ্যালাসেমিয়া রোগ কেন হচ্ছে? থ্যালাসেমিয়া হলো প্রচ্ছন্ন অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত একটি রোগ। আমাদের দেহে হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিনের দুটো শৃঙ্খল, আলফা শৃঙ্খল এবং বিটা শৃঙ্খল। দুটো আলফা শৃঙ্খল থাকে এবং দুটো বিটা শৃঙ্খল থাকে। সেই সংখ্যার যখন তারতম্য হয়, তখন হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন ক্ষমতাটা কম হয়ে যায়, দেহে রক্তাল্পতা দেখা দেয় এবং তার ফলে থ্যালাসেমিয়া রোগ হয়। তাহলে এখানে থ্যালাসেমিয়া সম্বন্ধে যে তথ্যটি দেওয়া আছে এটা ভুল, এটা সঠিক নয়। তারপরে আছে দেখো টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম কখন হচ্ছে? ক্রোমোজোমাল অ্যাবারেশনের জন্য মহিলাদের ক্ষেত্রে যখন একটা এক্স ক্রোমোজোম অনুপস্থিত থাকছে। আমরা জানি মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে, এখানে বলছে যে মহিলাদের যে দুটো এক্স ক্রোমোজোম থাকে তার মধ্যে একটা অনুপস্থিত থাকবে,
অর্থাৎ ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্টটা ঠিক এই রকম হবে, তখন যে সিন্ড্রোমটা দেখা যাবে সেটাকে আমরা বলবো টার্নার সিন্ড্রোম। তাহলে এখানে এই তথ্যটা ভুল তথ্য দেওয়া আছে। তারপরে দেখো এখানে যে টার্নার সিন্ড্রোমের ক্ষেত্রে যে ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্টটা দেওয়া আছে 2A+XXY, এই যে ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্ট এটা ক্লাইন ফিল্টার সিন্ড্রোমের ক্ষেত্রে দেখা যায়, যে পুরুষদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে, নর্মাল একটা ওয়াই ক্রোমোজোম থাকে, পুরুষের ক্ষেত্রে কি থাকে একটা এক্স একটা ওয়াই, কিন্তু এই সিন্ড্রোমের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকবে আর একটা ওয়াই যেরকম নর্মাল থাকে সেরকম। তাহলে ক্লাইন ফিল্টার সিন্ড্রোমের ক্ষেত্রে ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্টটা এইরকম হবে। ডাউন সিন্ড্রোমের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ডাউন সিন্ড্রোম হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবারেশনের জন্য হচ্ছে ট্রাইজোমে 21 অর্থাৎ 21 নম্বর ক্রোমোজোমের সংখ্যা দুটোর জায়গায় তিনটে থাকছে, সেই জন্য ডাউন সিন্ড্রোম হচ্ছে। তারপরে দেখো হিমোফিলিয়া, হিমোফিলিয়া হচ্ছে কিসের জন্য হচ্ছে, হিমোফিলিয়া হচ্ছে এক্স লিঙ্কড জিনের জন্য তার যে মিউটেশন সেটার জন্য হিমোফিলিয়া হচ্ছে, অর্থাৎ এক্স সংযোজিত জিনের মিউটেশনের জন্য হিমোফিলিয়া রোগ হচ্ছে। এটি একটি প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত রোগটি। হিমোফিলিয়া রোগ দেখো পুরুষদের ক্ষেত্রে আমরা জানি একটা এক্স ক্রোমোজোম থাকে, একটা এক্স থাকে একটা ওয়াই থাকে, পুরুষদের ক্ষেত্রে বলছে যে যে একটা যে এক্স ক্রোমোজোম থাকছে এই একটা এক্স ক্রোমোজোমে যদি হিমোফিলিয়া মিউট্যান্ট জিন থাকে তখন সেই পুরুষটি হিমোফিলিক হবে, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে যে এক্স ক্রোমোজোমটা থাকছে সেটা যদি হিমোফিলিয়া মিউট্যান্ট জিন হয় তখনই পুরুষ হিমোফিলিয়া হবে। মহিলাদের ক্ষেত্রে বলছি, মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স থাকে, মহিলাদের ক্ষেত্রে যখন দুটো এক্স ক্রোমোজোমে হিমোফিলিয়া মিউট্যান্ট জিন থাকে তখনই মহিলাটি হিমোফিলিক হবে, আর যদি একটা এক্স ক্রোমোজোমে স্বাভাবিক জিন থাকে এবং একটাতে যদি মিউট্যান্ট জিন থাকে তখন সেই মহিলা বাহক হবে। অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে হিমোফিলিক হওয়ার প্রধান শর্ত হলো দুটো এক্স ক্রোমোজোমেই মিউট্যান্ট হিমোফিলিক জিন থাকতে হবে। তাহলে হিমোফিলিয়া কি একটা এক্স লিঙ্ক জিন, তাহলে আমাদের এখানে কোনটা সঠিক হবে এইটা। এই প্রশ্নটি দেখো, একটি দোপাটি ফুলের পরাগরেণু ওই একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো, এই ঘটনাটিকে আমরা কি ঘটনা বলবো। দেখো চারটে অপশান আছে, অটোগ্যামি, ইতর পরাগযোগ, গাইটোনোগ্যামি, মাইক্রোপ্রোপাগেশন। মাইক্রোপ্রোপাগেশনে কি হচ্ছে দেখো, মাইক্রোপ্রোপাগেশন হলো এমন একটা পদ্ধতি যেখানে টিস্যু কালচার পদ্ধতিতে র্যাপিডলি মাল্টিপ্লাইং যে স্টক প্ল্যান্ট মেটেরিয়াল থাকে সেখান থেকে দ্রুত সংখ্যক প্রজেনি প্ল্যান্ট তৈরি করা হয়, সেটা হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন। ইতর পরাগযোগের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, একটি উদ্ভিদের ফুলের পরাগরেণু যখন অন্য একটি উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা হবে তখন সেটা হবে ইতর পরাগযোগ, অর্থাৎ ইতর পরাগযোগ দুটি উদ্ভিদের ক্ষেত্রে হয়ে থাকে। গাইটোনোগামির ক্ষেত্রে কি হচ্ছে, একটি উদ্ভিদের ফুলের পরাগরেণু যখন ওই একই উদ্ভিদের অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা হবে তাকে আমরা বলছি গাইটেনোগামি। তাহলে গাইটেনোগামি হচ্ছে একই উদ্ভিদের দুটো পৃথক ফুলের মধ্যে। অটোগামিতে কী ঘটনা ঘটছে, একটি ফুলের পরাগরেণু ওই একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে, তাহলে অটোগামির ক্ষেত্রে কী হচ্ছে, একটি উদ্ভিদের একটি ফুলের মধ্যে পরাগযোগের ঘটনা ঘটছে। তাহলে আমাদের প্রশ্নটি ছিল যে একটি দোপাটি ফুলের পরাগরেণু ওই একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো, তাহলে এই ঘটনাটা আমাদের হবে অটো। এরপরে কতগুলি শূন্যস্থান পূরণ রয়েছে দেখো, প্রথম প্রশ্নটি কি আছে, ক্যালোরিজেনিক হরমোন হলো ড্যাশ। আমরা ক্যালোরিজেনিক হরমোন কাকে বলবো, যে হরমোন কলাকোষে শক্তির মুক্তি ঘটায় তাকে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলবো। ক্যালোরি অর্থাৎ শক্তি, জেনিক অর্থাৎ জেনারেট করছে, শক্তি উৎপন্ন করছে। আমরা জানি থাইরক্সিন হরমোন কলাকোষের শর্করার জারণকে ত্বরান্বিত করে, এর ফলে কি হয় কলাকোষের শক্তির মুক্তি ঘটে অর্থাৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে ক্যালোরিজেনিক হরমোন বলবো আমরা থাইরক্সিন হরমোনকে, থাইরক্সিন হলো ক্যালোরিজেনিক হরমোন। নেক্সট দেখো কি বলেছে, ফাইলোক্ল্যাড হলো পরিবর্তিত ড্যাশ। ফাইলোক্ল্যাড হলো একটি পরিবর্তিত
কাণ্ড। এক্ষেত্রে কি হয়, মরুভূমি অঞ্চলে যে কাঁটাযুক্ত গাছগুলো দেখা যায়, ফণী মনসা গাছ, তাদের কি হয় পাতার পরিবর্তে কাঁটা থাকে, অর্থাৎ জল সংরক্ষণের জন্য এবং সালোক সংশ্লেষের জন্য ক্যাকটাসের যে কাণ্ড হয় সেই কাণ্ডগুলো স্থূল হয়, রসালো হয়, চ্যাপ্টা এবং সবুজ বর্ণের হয়। পরিবর্তিত এই যে কাণ্ড তাকে আমরা বলবো ফাইলোক্ল্যাড। তার পরের প্রশ্নটি কি আছে দেখো, ড্যাশকে প্রাকৃতিক বৃক্ক বলে। বৃক্ক আমরা জানি, বৃক্ক আমাদের শরীর থেকে যে অপ্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থগুলো শরীর থেকে বার করে দেয় এবং প্রয়োজনীয় পদার্থে সংরক্ষণ করে। তাহলে প্রকৃতিতে এমন একটি বস্তু রয়েছে যেটি বৃক্কের ন্যায় কাজ করে, যে কি করে প্রকৃতির সমস্ত দূষিত পদার্থগুলিকে প্রকৃতি থেকে বের করে দেয় এবং প্রয়োজনীয় পদার্থগুলোকে সংরক্ষণ করে। যেরকম জলাভূমি, জলাভূমিকে আমরা প্রাকৃতিক বৃক্ষ বলতে পারি। কেন, কেননা পৃথিবীর যে অঞ্চল রয়েছে তার 6% অঞ্চল হচ্ছে জলাভূমি দখল করে আছে, এবং এই জলাভূমির মধ্যে সারা বছর জল থাকছে এবং বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য জলাভূমির মধ্যে রক্ষা করা যাচ্ছে, রক্ষা করা হচ্ছে জলাভূমির মধ্যে বিভিন্ন জীব বৈচিত্র্য। তো প্রয়োজনীয় পদার্থগুলিকে যেহেতু জলাভূমি সংরক্ষণ করছে সেই জন্য প্রাকৃতিক বৃক্ষ বলছি আমরা জলাভূমিকে। তার পরের প্রশ্নটি দেখো, ড্যাশ কোষ বিভাজন দ্বারা দেহের ক্ষতস্থান পূরণ হয়। কোন কোষ বিভাজন দ্বারা দেহের ক্ষতস্থান পূরণ হয়? দেখো আমরা জানি যে মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজন কি হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজন আমাদের উন্নত যে প্রাণী কোষ তাদের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে। মাইটোসিস কোষের ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের দেহের ক্ষতস্থান পূরণ হচ্ছে, কিভাবে, যে আমাদের দেহের কিছু অংশ যেমন ত্বক, পৌষ্টিক নালী ইত্যাদির কোষ ধারাবাহিকভাবে নষ্ট হয় এবং মাইটোসিস বিভাজনের মাধ্যমে সেই সব কোষ আবার প্রতিস্থাপিত হয়। যেমন ধরো লোহিত রক্তকণিকা, তার আয়ু হচ্ছে 4 মাস, কিন্তু মাইটোসিস প্রক্রিয়া বাড়ছে বলেই আরবিসি নতুন করে উৎপন্ন হচ্ছে এবং আরবিসির কোনো ঘাটতি হচ্ছে না, অর্থাৎ মাইটোসিসের জন্যই কোষে দেহের বিভিন্ন ক্ষতস্থান পূরণ হচ্ছে। তাহলে আমার উত্তরটি হচ্ছে মাইটোসিস। তারপরে একটি প্রশ্ন আছে দেখো, ড্যাশ যৌগ থাকায় কেবল সিম্বিগোত্রী উদ্ভিদের মনে রাইজোবিয়াম থাকে, এমন কোন যৌগ থাকে যেটা সিম্বিগোত্রী উদ্ভিদের মূলে থাকে সেই জন্যই কি রাইজোবিয়ামটা থাকছে? এর উত্তরটা হচ্ছে লেগ হিমোগ্লোবিন। লেগ হিমোগ্লোবিন থাকে বলেই এক্ষেত্রে হবে, লেগ হিমোগ্লোবিন থাকে বলেই সিম্বিগোত্রী উদ্ভিদের মূলে রাইজোবিয়াম থাকে। এরপরের প্রশ্নটি দেখো, ড্যাশ তারারন্ধ্রের ব্যাসের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে অক্ষিগোলকের আলোপ্রবেশ নিয়ন্ত্রণ করে। তারারন্ধ্রের ব্যাসের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে অক্ষিগোলকের আলোপ্রবেশ নিয়ন্ত্রণ করছে আইরিস বা কণিনিকা। আইরিস কোথায় থাকে? আইরিস থাকে অক্ষিগোলকের সামনে, ঠিক কর্নিয়ার পিছনে অবস্থান করে, কালো পেশিময় পর্দা বিশেষ থাকে এবং এর কেন্দ্রে 1 থেকে 8 মিলিমিটার ব্যাস বিশিষ্ট গোলাকার ছিদ্র থাকে, তাকে আমরা বলি তারারন্ধ্র বা পিউপিল। তাহলে আইরিস বা কণিনিকা তারারন্ধ্রের ব্যাসের সংকোচন প্রসারণ ঘটিয়ে অক্ষিগোলকের আলোপ্রবেশ নিয়ন্ত্রণ করে। তাহলে আমার উত্তর হচ্ছে আইরিস। এরপরে দেখো কতগুলি সত্য মিথ্যা নির্ণয় আছে। প্রথম যে তথ্যটি দেওয়া আছে, টাইফয়েড একটি প্রোটোজোয়া ঘটিত রোগ, কিন্তু আমরা জানি টাইফয়েড সালমোনেলা টাইফি নামক একটি ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হয়ে থাকে। তাহলে টাইফয়েড একটি প্রোটোজোয়া ঘটিত রোগ, এটি হচ্ছে মিথ্যা। তারপরে কোশ্চেনটি দেখো, ডিএনএ শর্করা হলো হেক্সোজ প্রকৃতির, কিন্তু আমরা জানি ডিএনএ শর্করা হেক্সোজ প্রকৃতির নয়, ডিএনএ শর্করা হলো পেন্টোজ শর্করা। তাহলে এটা হচ্ছে মিথ্যা। নিউরো ট্রান্সমিটার এক নিউরন থেকে অন্য নিউরনে স্নায়ু স্পন্দন পরিবহন করে। নিউরো ট্রান্সমিটার হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে বা রাসায়নিক বার্তা বহন করে। কোথা থেকে কোথায় বহন করে? একটা নিউরন থেকে অন্য নিউরনে স্নায়ু স্পন্দন পরিবহন করে। নিউরো ট্রান্সমিটারের উদাহরণ ধরো অ্যাসিটাইল কোলিন। নিউরো ট্রান্সমিটার প্রি সাইন্যাপটিক ভেসিকেল থেকে পোস্ট সাইন্যাপটিক ভেসিকেল, এই দুটো
অংশের মধ্যে স্নায়ুস্পন্দন পরিবহন করে, তাহলে এটি হলো সত্য। তারপরে দেখো বর্ণান্ধতা দুই প্রকার, প্রোটোনোপিয়া ডিউটেরানোপিয়া। বর্ণান্ধতা রোগ আমরা জানি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। বর্ণান্ধতার ক্ষেত্রে কি হয়, আক্রান্ত ব্যক্তি রং বা বর্ণ চিনতে পারে না। এই রোগটি মহিলাদের তুলনায় পুরুষদের বেশি হয়। কেন? কেননা আমরা জানি, বললাম এক্ষুনি যে বর্ণান্ধতা রোগ হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তাহলে পুরুষদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই, পুরুষদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম যেটি থাকছে সেটি যদি বর্ণান্ধতার জন্য দায়ী যে জিন সেটি থাকে, তাহলে অবশ্য পুরুষরা বর্ণান্ধতা রোগের শিকার হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোমের মধ্যে একটি এক্স ক্রোমোজোম যদি বর্ণান্ধতার জন্য দায়ী জিন থাকে তাহলে বাহক হবে, এবং দুটি এক্স ক্রোমোজোমই যদি দায়ী জিনটি থাকে তখনই মহিলাটি বর্ণান্ধতা রোগের শিকার হবে। এখানে বলেছে বর্ণান্ধতা দুই প্রকার, প্রোটোনোপিয়া ডিউটেরানোপিয়া। কিন্তু আমরা জানি বর্ণান্ধতা আরেকটি রঙের ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে নীল রং, তাকে আমরা বলবো ট্রাইটোনোপিয়া। তাহলে বর্ণান্ধতা তিন প্রকার, লাল বর্ণের বর্ণান্ধকে আমরা বলবো প্রোটোনোপিয়া, সবুজ বর্ণের ক্ষেত্রে ডিউটেরানোপিয়া, এবং নীল বর্ণের ক্ষেত্রে ট্রাইটোনোপিয়া। তাহলে এটি হচ্ছে ভুল তথ্য। তারপরে কি বলেছে দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। আমরা জানি অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণী কোষে হয়ে থাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াসের বিভাজন হয় এবং পরে সাইটোপ্লাজম বিভক্ত হয়ে যায়, এবং নিউক্লিয় আবরণী সেটি অবিভক্ত অবস্থায় থাকে। অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে বেমতন্তু গঠিত হয় না, এটি হচ্ছে সত্য। শেষ প্রশ্নটি দেখো কি বলেছে, ডিডিটি এর জৈব বিবর্ধন ঘটে। আমরা জানি জৈব বিবর্ধন কাকে বলে, জৈব বিবর্ধন হলো এমন একটি ঘটনা যেখানে অপরিবর্তনীয় যে বিষাক্ত রাসায়নিক পদার্থ রয়েছে সেগুলো বিভিন্ন উৎস থেকে এসে আমাদের যে খাদ্য শৃঙ্খল সেখানে প্রবেশ করছে এবং প্রত্যেকটি খাদ্যস্তরে তাদের গাঢ়ত্বের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এর ফলে সে বিষাক্ত রাসায়নিক পদার্থগুলি খাদ্য শৃঙ্খলের মধ্যে তাদের গাঢ়ত্ব বাড়িয়ে তুলছে। সর্বোচ্চ খাদকের স্তরে তাদের গাঢ়ত্বের মাত্রা সর্বাধিক হচ্ছে। ডিডিটি এর ক্ষেত্রে কি হচ্ছে, জলে যে দ্রবীভূত ডিডিটি থাকছে সেটা ফাইটোপ্ল্যাঙ্কটনের দেহে যাচ্ছে, সেখান থেকে জুপ্ল্যাঙ্কটনের দেহে যাচ্ছে, সেখান থেকে ছোট মাছ ভক্ষণকারী বড় মাছের দেহে যাচ্ছে, এবং সর্বশেষে মাছ ভক্ষণকারী যে প্রাণী, বড় পাখি বা মানুষ, তাদের দেহে ডিডিটিটা প্রবেশ করছে। তাহলে প্রত্যেকটি যে পুকুরের বাস্তুতন্ত্র, পুকুরের খাদ্য শৃঙ্খলে যে প্রত্যেকটি খাদ্য স্তর রয়েছে, প্রত্যেকটি স্তরে এই ডিডিটি এর মাত্রা বাড়তে বাড়তে এই যে সর্বশেষ খাদক স্তরে মাছ ভক্ষণকারী যে প্রাণী তাদের দেহে সর্বাধিক হচ্ছে, অর্থাৎ ডিডিটি এর জৈব বিবর্তন ঘটছে, এটি সত্য ঘটনা। এই ভিডিওটি যদি ভালো লাগে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।